खुदार समय बोले पड़े केते दियो भाई मोरबा खुदार समय बोले पड़े केते दियो भाई मोरबा जाबे खुदार समय बोले पड़े केते दियो भाई मोरबा खुदार समय बोले पड़े हस्ते छुपी दिला दुखे रे बाकु सत्यि आमाके फेले चले जाबि बाबा मा ওরে দুঃখে বনে তো যাবি বাবা কবে ফিরে আসবি তাও জানি না মা গো কবে তোর মুখে মাড়াগে শুনবো তাও তো বুঝতে পারছি না তোকা তবে বনে যাওয়ার আগে অন্তত অন্তত একটিবার তোরে চাঁদ মুখে তোরে চাঁদ মুখে আমাকে মা বলে দা মা আর একটিবার মা उड़ जाओ जदि हमारे उड़ी डागरे मामा बोले ओ मामा गो ओ मामा गो दुखे एई तो डाकछि मामा बोले जाओ जदि बाप आमाय फेले जागे दिहिए बार मामा बोले ओ मामा কবে তোর মুখে মাডাবি শুনবো জানি না বাবা তবে বনে যাচ্ছিস যা বনেতে যদি কোনোদিন কোনো সময়ে বিপদে পড়িস বাবা
বনে থাকে শ্যাং বনের মা বনবিবি বিপদে কালে তাকে শরণ করিস বাবা সকলে বিপদ হতে তিনি তোকে উদ্ধার করিবে বেশ মা এ কথা কখনো ভুলে যাস না তোমার কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা আমি অক্ষরে অক্ষরে পালন করব আমি অক্ষরে অক্ষরে আয় বাবা তাহলে যে আসি মা চলে গেলি চাচার সাথে বোনের মা বনে বিবি মাগো তুমি তো জানো দুঃখে ছাড়া আমার কেউ নেই একটিবার আমার দুঃখে কি আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুঃখে কি তুমি রক্ষা করো মা আমি তাহলে তোমার হাজত দেব মা গো আমার দুঃখে যেন নির্বিঘ্নে ফিরে আসে মা আমি যেন আবার মা ডাকে শুনতে পাই আমি যেন আবার মা ডাকে শুনতে পাই মা এইভাবে দুঃখে মায়ের কাছ থেকে ধোনা মৌলে নিয়ে আজ বাদা বনে যাবে বলে তারা সবাই উদ্যত হয়েছে তাই ধোনা মৌলে সবাইকে ডাকি তখন কহিতে লাগিলেন ডানবাজিগণ শোনো আজ আমাদের সব লোকজন রেডি হয়ে গেছে হ্যাঁ সব লোকজন রেডি হয়ে গেছে এখনই এখনই আমি যাত্রা করব ওই বাদা বনে হ্যাঁ বর্মিয়া তাহলে তোমরা আবার সাথে সাথে সবাই বলো বলো পাঁচ পীর দরিয়ায় বদল বদল পাঁচ পীর দরিয়ায় আমির আমির বলো পাঁচ পীর দরিয়ায় আমির আমির বর্মিয়া নৌকা ছাড়ছি তাহলে হ্যাঁ নৌকা ছেড়ে দাও হেয়ো ও লোকা ছাড়ো রে আল্লাহ আল্লাহ বলে 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 বলা সবার ভালো মাইরে আল্লাহ বর্মিয়া
হ্যাঁ হ্যাঁ নৌকো নঙ্কর করে দিস। হ্যাঁ ঠিক আছে মড়াই। ওই দূরেছে দেখো তো মড়াই, ওই বনে বড় বড় মোম মধুর চাক আমরা দেখতে পাচ্ছি। চলো ভাই মড়াই, আমরা সবাই মিলে ওই মোম মধু সংগ্রহ করে আসে। তাই চলো দাদা। আর বাপ জান দুঃখী চাচাচি, তুমি তুমি এই নৌকার উপরে থাকবে। নৌকা হতে যেন ভুলে কখনো নদীর পানিতে পা রাখবে না চাচাচি। হ্যাঁ নদীর পানিতে পা দিলে কি হবে জানো? কি হবে চাচাচি? নদীর পানিতে যে হাঙ্গার কুম্ভের, সেই কুম্ভের যদি তুমি ধরে না ধরে নাই তোমাকে, তাহলে তাহলে আমি আর তোমাকে দিতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না চাচাচি। আর আর একটা কথা বলে যাই, ভুলেও কখনো এই নৌকা হতেই জমিনে পা রাখবে না কেমন? কেন চাচাজি? ওই জমিনে আছে ব্রাঘ্যের ভয়, ওই জমিনে তুমি যদি পা রাখো, তোমাকে যদি ব্রাঘ্য ধরে নেয়, তাহলে আর আমরা তোমাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। কি বলছো চাচাজি? তাই বলে বাপচার, তুমি এই নৌকার উপরে থাকবে আর মনের আনন্দে মাদল বাজাবে আর গান গাইবে। তাই তো, আমি যখন মায়ের কাছ থেকে চলে আসছিলাম আমার মা কত কান্নাকাটি করলো, কত কষ্ট পেলো, তাও আমি মায়ের কাছ থেকে চলে এসেছি। কিন্তু কিন্তু এই বাদাবনে এসে আজ আমার খুব আনন্দ হচ্ছে। চাচাজিরা নৌকা থেকে নিচে নামতে মানা করে গেছে, বলেছে নৌকার উপরে থাকবি, মনের আনন্দে গান গাইবি আর মাদল বাজাবি। তাই আমার খুশিতে মন কি বলছে জানো? আমি বেয়ার ছেলে ভাই, আমি বেয়ার ছেলে ভাই, আমি গান জানি না তাল জানি না শুধুই মাদল বাজাই। মাদুকিনি পাঠিয়ে বনে ঘরে বসে কাঁদে, মাদুকিনি পাঠিয়ে বনে ঘরে বসে কাঁদে, আমি এটা চাটের সাথে ঘুরি পাকে পাকে, এবার আমি বাবু হব গো লাট বাটম কিছু নাই। বেয়ার ছেলে ভাই আমি, বেয়ার ছেলে ভাই আমি, বেয়ার ছেলে ভাই আমি, গজানি না তা জানি না শুধুই মাদল বাজাই। এই বনে বড় বড় মোম মধুর চাক আমরা দেখতে পাচ্ছি, ভাঙতে পারছি না কেন? কোন অপরাধে ভাইজান? আমরা মনে হয় কোন নসিবের ফেলে পড়েছি ভাইজান। ঠিকই বলেছো ভাই বড়াই, তুমি ঠিক বলেছো, আমার মনে হয় আমরা কোন নসিবের ফেলে পড়েতে গেছে। আচ্ছা ভাই বড়াই, তোমরা সবাই খানা পিনা খেলে এই নৌকার উপর ঘুমিয়ে থাকো, আর আমি আমি না খানা খেয়ে এই নৌকার উপর পড়ে থাকবো। যদি কোনো দোষে বেড়ে পড়ে ফেরে পড়ে থাকে তাও আমি জানতে পারবো, আর যদি কোনো হিন্দুর দেবতার কবলে পড়ে থাকে তাও আমি জানতে পারবো। ডানি মাঝিগণ এসে আমরা সবাই খানা খানা পিনা করে সবাই আজ নৌকার উপরে আমরা শুয়ে পড়ি। হ্যালো হ্যালো পরিধনা, আজ এমন ভাবি না খেয়ে নৌকার উপরে পড়ে আছিস কেন? আপনি কে? আপনার সত্য পরিচয় দে। সন্ধু না তাহলে আমার সত্য পরিচয়ের কথা। দ্বন্দ্বরক্ষক মনে ছিল ভাটেরেশ্বর, তাহারই সন্তান আমি, নাম মোর দক্ষিণেরায়। দক্ষিণেরায় গো দক্ষিণেরায়, যদি তোমার নামে দক্ষিণ রায় হলো তাহলে আমি যে বাধা বলে বহল করতে রেছে মোম মধুর চাক আমি দেখতে পাচ্ছি, তবু আমি ভাঙতে পারছি না কেন? ওরে ধোনা,
কেমন করে এই বাদা বনে মোম মধু তুই সংগ্রহ করতে পারবি? এই বনের মোম মধু যে সব আমারই সৃজন, তোমারই সৃজন। হ্যাঁ, তোমারই সৃজন যদি হলো তাহলে আমি ভাঙতে পারছি না কেন? কোন অপরাধে? অপরাধ একটাই আছে ধোনা, তাহলে শোন কি করলে তুই এই বনের মোম মধু সব ভাঙতে পারবি বলো? বহুদিন হলো আমি উপবাসী আছি, তুই যদি আমাকে নর বলে দিয়ে পূজা দিতে পারিস তাহলে এই বনের মোম মধু সব ভাঙতে পারবি।